মুয়াজ্জাজ হাজিরিন, আমরা আজকে জুমার এই সংক্ষিপ্ত সময় একটু আলোচনা করব ঈমান, ইসলাম এবং এহসান নিয়ে। ঈমান এবং ইসলাম এ দুটো বিষয়ের মৌলিক অর্থ প্রায় কাছাকাছি, এক জায়গায়, দুটো নামে ভিন্নতা, মৌলিকতায় এর মধ্যে কোনো ভিন্নতা নেই, সম পর্যায়ের অর্থ দুটোর মধ্যে এক জায়গায় এসে দাঁড়িয়েছে। ফাল ঈমানু ওয়াল ইসলামু ওয়াহিদুন লা ফারকা বাইনাহুমা ফিল হাকীকাতি, হাকিকি অর্থের দিক থেকে ঈমান ও ইসলামের মধ্যে কোনোই পার্থক্য নাই। ফাল ঈমান, ঈমানটা কি? হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি মিম্মা উলিমা মাযীউহু বিহি দারুরাতান মাআল আমালি ওয়াল আরকান। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আনিত বিধি বিধানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজিকে আল্লাহ যা দান করেছেন, নবীকে যা উপহার দিয়েছেন, অর্থাৎ ইসলামের বিধিবিধান, এইগুলো অনুযায়ী এর উপরে পরিপূর্ণ আস্থা রাখা, বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। যেমন আমরা কোরআন পেয়েছি আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে, নবীজিকে আল্লাহ ওহির মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনে হাকিম উপহার দিয়েছেন, এটা নবীর প্রতি ওহি হয়েছে, এই কোরআনকে আমরা বিশ্বাস করি দিলে প্রাণে, এটা আসমানি গ্রন্থ, দুনিয়ার কোনো মানুষের লেখা বানোয়াট কেচ্ছা কাহিনী দ্বারা ভরপুর না, বরং কোরআনে যা এসেছে এর মধ্যে 30 পারা কোরআনের 6666 আয়াতের প্রতিটি আয়াত, প্রতিটি অক্ষর সব এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? একটা কথাও আমার নবীজির মধ্যে যুক্ত নাই, সব হলো আল্লাহর পক্ষ থেকে। তো আমরা বিশ্বাস করেছি যে কোরআন কার, বলেন বলেন, কোরআন কার? আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমার নবীজি উপহার পেয়েছেন, সুবহানাল্লাহ। সেই সূত্রে আমরা কোরআন পেয়েছি, কোরআন আমাদের কারো উপরে নাসিল হয় নাই, বলেন হয়েছে? 6666 আয়াতের কোনো একটা আয়াত আমাদের কারো উপরে কি নাজিল হয়েছে নাকি? নবীর উপরে নাজিল হয়েছে। তাহলে যার উপরে এত বড় বিশাল কোরআন নাজিল হলো, সেই নবীজি আমার চেয়ে পদমর্যাদায়, সম্মানে, ইজ্জতে আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে উপরে না নিচে? বলেন বলেন। যদি আমি মনে করি নবী আর আমি সমান সমান, তাইলেই নবীর মতো হয়ে গেলাম, বলেন আপনি কি মনে করেন কোরআনকে? এত বড় মহাগ্রন্থ কোরআন, আল্লাহ পাক যে নবীজিকে দিলেন, আপনি তার মতো নিজেকে মনে করেন? এর চেয়ে আহাম্মক, এর চেয়ে কম বক্ত, এর চেয়ে কম জ্ঞানী পৃথিবীর জ্ঞানচোরা পৃথিবীতে দ্বিতীয় আর কোনো মানুষ হতে পারে? বলেন হতে পারে? ভাইয়েরা আমার, এরপরে মুসাল্লিম বলেন আল ইসলাম, ও ইসলামটা কি? ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকান মা আত তাসদীক বিযালিক। ইসলামটা কি? ইসলাম হলো ওয়াল ইকরারু বিল লিসান, মুখ দিয়া স্বীকার করা, জবান দিয়া স্বীকার করা, এরপরে আমাল বিল আরকান, সেটাই আমল করা, মা তাসদীক, অন্তরে তাকে বিশ্বাস করা। আপনারা বলুন তো, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, আমরা এটা জবানে স্বীকার করি কিনা? কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাজিল করেছেন, বিশ্বাস করি কিনা বলেন? কিন্তু দেখেছেন, বলেন দেখেছেন? আমরা দেখেছি নাকি?
কোরআন যে নাজিল হয়েছে প্রেক্ষাপট আমরা দেখি নাই, তবে হা কোরআন নাজিল হয়েছে কোন জায়গায়, কোরআন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই জায়গায় যেই পবিত্র পাহাড়ে নাজিল হয়েছে, আমার আল্লাহ আমি অধমকে সেই জায়গায় উঠিয়ে দীর্ঘ সময় পর্যন্ত সেখানে অতিবাহিত করার সুযোগ করে দিয়েছে। আপনারা সূরা আলাকের প্রথম আয়াত পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম। আয়াতে কারিমা পড়েন, সূরা আলাক তেলাওয়াত করলেই স্মরণ হয় এটা তো কোরআনে কারিম প্রথম নাজিলের আয়াত। কোরআনে কারিমের আয়াত দিয়েই কোরআন নাজিলের সূচনা শুরু হলো, কিন্তু কোন জায়গায় কোরআন নাজিলের সূচনা শুরু হয়েছিল জায়গাটা অনেকেই জীবনে দেখতে পারেন নাই, আবার অনেকে দেখেছেন, পাহাড়টা চোখে দেখে এসেছেন, কিন্তু যেই জায়গায় নবীজি ধ্যান করাকালীন সময়ে এই আয়াতে কারিমা প্রথম নাজিল হয়েছিল ওই জায়গাটা অনেকেই দেখার সৌভাগ্য অর্জন করতে পারে না, কারণ জমিন থেকে অনেক উপরে উঠতে সময় লাগে সময় লাগে। আল্লাহ দয়া করে সেই জায়গা পর্যন্ত আমি অধমকে পায়ে হেঁটে ওঠার তৌফিক নসিব করেছিলেন। ভাইয়েরা আমার, যেই জায়গায় হিজরতকালীন সময় নবীজি কারেসুর নামের বিশাল এক পাহাড়, আমি যেই ট্রাভেলসে হজে গিয়েছি, আমাদের মুয়াল্লিম আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী সাহেব হুজুর বলছেন, আমি নিজে এই পাহাড়ে উঠতে 5,500 কদম লেগেছে নিচ থেকে উপরে উঠতে, এই বিশাল পাহাড় বেবে আল্লাহর মেহরবানি, আমিও সেই চূড়ায় উঠেছিলাম নবীজি যেইখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যেই জায়গায় আশ্রয় নিয়েছিলেন, যেই গুহায় থাকাকালীন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক দুইটা কবুতর এসে ডিম পেড়েছিল বাসা বেঁধে সেই জায়গায় আশ্রয় নিয়েছিল, এবং কবুতরের চারদিক থেকে বাসা বেঁধে থেকেছিল, মাকড়সা জাল বুনেছিল এই পাহাড়ের সেই গুহাটায়, আল্লাহর মেহরবানি দীর্ঘ সময় সেখানে অতিবাহিত করার সুযোগ পেয়েছে। তো কোরআনকে বোঝার জন্য, আল্লাহ রাব্বুল আলমিনের ইসলামকে বোঝার জন্য সেই জায়গাগুলোতে আপনি যখন প্র্যাকটিক্যাল গিয়ে আপনি দেখবেন, দেখার পরে কোরআনের সাথে যখন আপনি মিলাবেন দেখবেন কোরআনের সাথে হুবহু মিলে যাবে। এজন্যই নবী আমার বলে দিয়েছেন, দুনিয়ার মানুষরা তোমরা দেশকে ভ্রমণ করো, দেশের বিভিন্ন জায়গা ভ্রমণ করে করে দেশের চিত্রগুলো তোমরা অবলোকন করো, দেশপ্রেম হলো মানুষের জন্য ইমানের অঙ্গ, দেশে ভ্রমণ করা এইটাও ইমানের অংশ, অতএব তোমরা বিভিন্ন জায়গা ভ্রমণ করে দেখো। নবীজি আমার বলে দিয়েছেন, দুনিয়ার মানুষরা শোনো, ইসলামকে বুঝতে হলে আগে তোমার জবানকে জবান দিয়া ইসলামকে স্বীকার করতে হবে, এরপরে তোমাকে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, এরপরে সেই বিষয়গুলোকে আমল করতে হবে, আগে অন্তর দিয়া বিশ্বাস স্থাপন করতে হবে, জবানে স্বীকার অন্তরে বিশ্বাস এরপরে বাস্তব আমল, এগুলোর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ, ওয়াল ইহসান, এরপরে আসেন ইহসান সম্বন্ধে ইসলাম যা বলে, ওয়াল ইখলাসু ফি ত্বাআতি ওয়াল ইবাদ, এরপরে হলো ইহসান, ইহসানটা কি, আমি যে আমল করি, আমাদের যে আমল, নামাজ পড়ি, রোজা থাকি, হজ করি, আমল করি, আমাদের যে আমল এবং আমাদের ইবাদত, আমাদের আমল আমাদের ইবাদত, এইগুলো একমাত্র রেজায় বাল্লা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব, এর নাম হলো এহসান। সুবহানাল্লাহ, আমাদের ইবাদত হবে কিসের জন্য বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানো উদ্দেশ্য না, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন,
যদি লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত হয়, সে ইবাদত মানুষকে জাহান্নামে পৌঁছাবে, জান্নাতে নিবে না। তাহলে আমাদের ইবাদত দিয়ে আমাদের উদ্দেশ্য কি জান্নাত না জাহান্নাম? বলেন বলেন। তাহলে সে ইবাদত হবে কার সন্তুষ্টির জন্যে? না মসজিদের সভাপতি সাহেব আমার উপরে সন্তুষ্ট থাকবে, যদি পাঁচ ওয়াক্ত নামাজে আমারে মসজিদে রেগুলার দেখে তাইলে আমারে মসজিদের একটা পদ দিবে, এই জন্য মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। তাইলে ইবাদতটা হলো কার জন্যে? সভাপতির দৃষ্টিতে নামাজি সাজার জন্য। এই নামাজ আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, বরং আমি সন্তুষ্ট করার জন্যে আল্লাহকে যদি ইবাদত করি তাইলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুখ্য উদ্দেশ্য কি আল্লাহ না দুনিয়ার কোনো ব্যক্তি? বলেন বলেন। আমাদের উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি? এহসান শব্দের অর্থ হলো আমার আমল, আমার ইবাদত, এগুলো হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। সুবহানাল্লাহ। বলেন এজন্যই আমাকে আগে জবান দিয়া স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, বাস্তবে আমল করতে হবে। আসুন আমরা একটা কথা জানি, আমার নবীজি ইরশাদ করেছেন লা ইয়াকবালুল্লাহু কওলান ইল্লা বিল আমাল। নবীজি বলেছেন বান্দার ওয়াজ বান্দার কথা করেন না, ইল্লা বিল আমাল আমল ছাড়া। আমল যদি না থাকে কথার সাথে তাহলে সেই ওয়াজ আল্লাহ কবুল করেন? ওয়াজ আছে কিন্তু আমল নাই, এ আমল দিয়ে কোনো কাজ হয় না, ফায়দা হয় না। নবী আবার বলেছেন ওয়ালা ইয়াকবালুল্লাহু কওলা ওয়ালা আমালান ইল্লা বিন্নিয়াত, বান্দার কোনো কথা আল্লাহ কবুল করেন না, ওয়ালা আমালান আমল আল্লাহ কবুল করেন না, ইল্লা বিন্নিয়াত একটা তাসহিহে সহি নিয়ত ছাড়া। নিয়তটা পাকাপোক্ত হতে হবে, সহি শুদ্ধ একটা নিয়ত শর্ত ইবাদত কবুলের জন্যে। আল্লাহর কাছে আপনাকে সহিশুদ্ধ একটা নিয়তকে আগে উৎসর্গ করতে হবে, তাহলে আপনার ইবাদত কবুল হবে। অতএব আমাদের প্রত্যেকের ইবাদত, আমাদের প্রত্যেকের নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুলের জন্য আমাদেরকে সহি একটা নিয়ত করতে হবে আগে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আপনি একটা আল্লাহর কাছে পাকাপোক্ত ইরাদা করেন, নিয়ত করেন যে আমি জীবনে একবার হলেও হজ করব। হজটা ফরজ। বলতে পারেন যে আমার সম্পদ হয় নাই, টাকা হয় নাই, এখনো আমি যেতে পারবো না। আপনি মাসে মাসে ছোট্ট একটা ব্যাংক কিনে বাসায় 10 টাকা করে পারেন, 10 টাকা করে ফালানো শুরু করেন, নিয়তটা করেন যে আমি হজে যাব। ওই 10 টাকা একটা সময় আপনাকে হয়তো বা আল্লাহ এমন একটা বরকত দিবে, আপনার নিয়ত করছেন হজে যাবেন, আল্লাহ আপনাকে হজে পৌঁছানোর যাবতীয় ব্যবস্থা করবেন ইনশা আল্লাহ। এই বছর, এই বছর যে আল্লাহ আমাকে হজ করালেন চিলাহাট ডোমা নীলফামারি, আমার একজন সাথী ছিল আব্দুল মোতালিব নাম, আমাকে যথেষ্ট আদর করতেন। এই ভদ্রলোক উনি আমার নাম্বার তো নিছে এবং বলছে হুজুর আপনি আপনার মসজিদ থেকে আমাদের বাড়ি পর্যন্ত যাবেন, যেতে এবং আসতে আপনার মসজিদ পর্যন্ত যা খরচ হবে সব আমি দেব, কিন্তু কথা দেন যাবেন কি না। তো যাই হোক, এই ভদ্রলোক নিজে বলছে হুজুর আমি আমার এলাকার মধ্যে খুব গরিব মানুষ এবং আমি এতটা উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ, আমি নিজের নামের দস্তখতটা পর্যন্ত দিতে পারি না। সেই মানুষটাকে আল্লাহ হজ করিয়েছেন আলহামদুলিল্লাহ বলে উনি বলছেন হুজুর আমি ছোটোবেলার থেকে ওয়াজ শুনতাম, আলোচনা শুনতাম হুজুরদের, আর তা শুনে শুনে আমি মক্কা যাব, মদিনা যাব, নবীজির জিয়ারতে যাব, এই কথাটা বলে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, সেই কান্নার বদৌলতে আল্লাহ আমাকে হজ করিয়েছেন। সুবহানাল্লাহ। তো হজে ইচ্ছে করলে আপনি যেতে পারবেন, আল্লাহর মঞ্জুরি লাগবে, আল্লাহ পাকের দয়া লাগবে, আর অর্থ তো লাগবে, এজন্যে আল্লাহ পাকের সাহায্য কামনা করা, এইটা হলো একজন ইমানদারের সবচেয়ে বড় দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই সম্পদ আল্লাহ দিয়েছেন, হজে যাই নাই, যাওয়ার নিয়ত করি না, মনে মনে চিন্তা করি বাড়িতে একতলা বিল্ডিংটা ক্লিয়ার করেছি, উপরে কলমগুলো গাঁথা আছে, এই কলমগুলো গাঁথা অবস্থায় না রেখে
হজের টাকা দিয়া এই বছর দোতলার কাজটা কমপ্লিট করলে প্রতি রুমে 12,000 করে ভাড়া আসলে, চারটা রুম যদি হয়, চারটা ইউনিট হলে 4×12 বলেন কত, 48,000, অর্ধ লাখ টাকা। তাহলে হজে গিয়া 7-8 লাখ টাকা ব্যয় করে আসা আমার কোনো দরকার নাই, এই হজের টাকাটা দিয়ে আমি প্রতি মাসে 48,000 টাকা অর্জন করব। আপনি হজ করে আসার পরে ওই রকম কয়েকবারের 48 লক্ষ টাকা আমার আল্লাহ দিতে ক্ষমতা রাখেন কিনা বলেন, বিশ্বাস হয় না। যে কারণে মনে মনে চিন্তা করে, কয় মেয়ে বড় হয়েছে, বিয়েটা দিয়ে নেই, তারপরে যাব, বাড়ির আর একতলা করে নেই, তারপরে যাব। পরের বছর প্যারালাইসিসের রোগী হয়ে এমন ভাবে আক্রান্ত হয়েছে, জীবনের তরে বিছানায় পড়ে গেছে, আর মৃত্যুর আগে সুস্থতার সুযোগ তাকে আল্লাহ দেয় নাই, হয় কিনা বলেন, বলেন হয় কিনা। এই জন্য হজ ফরজ যে বছর হয়েছে সে বছর আপনি হজ করেন, টাকা এসেছে হাতে আর দেরি করিয়েন না, মেয়ের বিবাহ দিবেন যিনি তিনি কে ব্যবস্থা করবেন ওই আল্লাহ, মেয়ের বিবাহ দেওয়ার দায়িত্ব আপনার, কিন্তু হজ এ বছর আপনার জন্য ফরজ হয়ে গেছে, এটা আপনারও ফরজ, ওইটা ফরজ ঠিক আছে, কিন্তু ওইটাকে আপনাকে দেখতে হবে, ছেলে আপনার কুফুতে কুফুতে মিলতে হবে, তারপরে না বিয়ে দিতে পারবেন, ইচ্ছে করলে রাস্তার থেকে একটা ছেলেকে ধরে এনে বিয়ে দিতে পারবেন না, আপনাদের সামাজিকতার সাথে স্ট্যাটাসের সাথে না মিললে তো আপনি কাজটা করতে পারতেছেন না, কাজেই সেখানে আপনার একটু চিন্তা ভাবনার ব্যাপার, আর হজে তো আপনার চিন্তা নাই, টাকা আসছে আল্লাহর বিধান, এখনই হজ করো। আল্লাহ যেন আমাদেরকে এগুলো বুঝে এই মর্মে ইসলামের বিধান অনুযায়ী রুলস অনুযায়ী হজ ও উমরায় যাওয়ার তৌফিক নসিব করেন বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, জুমার দিনের আলোচনার সময় এতই সংকীর্ণ, কথা বলা শুরু করলে শুরু করা যায় শেষ করা যায় না। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ঘটনাক্রমে আমরা নবীজির কাছে বসা ছিলাম, এ মুহূর্তে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাদা পোশাকধারী ব্যক্তির আগমন ঘটল, চুলগুলো ছিল কুচকুচে কালো। সুবহানাল্লাহ, বলেন লোকটা সাদা পোশাক পরা, চুল কালো, এই লোকটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসছে, হাঁটুর সাথে হাঁটু মিশায়, হাঁটুর সাথে হুজুরের হাঁটু মিশায় বসছে, সামনাসামনি হাঁটুতে হাঁটু মিলায় বসছে, আবার দুই হাত হুজুরের উরুতে অর্থাৎ রানের উপরে বৈঠা। লোকটা হুজুরের চেহারার দিকে তাকায় হুজুরকে তিনটা প্রশ্ন করছে, কয়টা বলেন, কয়টা, তিনটা প্রশ্ন করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে আমরা যারা ছিলাম সাহাবীরা একজনও তারে চিনি না, লোকটা অপরিচিত, এবং লোকটা যে দূর থেকে আসছে সফর করে, এরকমও তার শরীরের ভিতরে কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না, অর্থাৎ সফরকারী না, মনে হয় যেন হঠাৎ এই জায়গার থেকেই লোকটা আমাদের মধ্য থেকে এসে হুজুরের কাছে গিয়ে বসছে, সফরের কোনো ক্লান্তি তার গায়ের মধ্যে পরিলক্ষিত হচ্ছে না, লোকটা সফর করে দূর থেকে আসে নাই, মনে হয় যেন আমাদের সমাজ থেকেই অথবা আমাদের কাছ থেকে গিয়া হুজুরের কাছে বসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা মানতে পারতেছেন না, নবীজির পায়ের সাথে, পা মোবারকের সাথে পা ঘিষে বসেছেন, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা মানতে পারতেছেন না, কিন্তু হুজুর কিছু বলতেছেন না, এক তো হুজুরের পা মোবারকের সাথে পা মিশাই বসছে, দুই নম্বরে হুজুরের উরুর উপরে হাত দিয়া বসছে, হুজুর কিচ্ছু বলেন না। লোকটা প্রশ্ন করতেছে হুজুরকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু বলেন যে ইসলাম, ঈমান, ইহসান, এই তিনটা বিষয়ে আমাকে কিছু আপনি জ্ঞান দেন। সর্বপ্রথম লোকটা আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আখবিরনি আনিল ইসলাম, হুজুর আপনি আমাকে ইসলাম সম্বন্ধে একটু জ্ঞান দেন, ইসলামটা সম্বন্ধে আমাকে একটু বুঝাই দেন। সুবহানাল্লাহ, বলেন এই অবস্থায় বসে নবীজির কাছে ইসলাম জানতে চান, আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বললেন এই কথায় সাক্ষী দেয়া আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ, বলেন এবং আল্লাহ পাকের নবী অর্থাৎ আমি। সুবহানাল্লাহ, বলবেন আল্লাহ পাকের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, নবীজি বলছেন আনা খাতামুন নাবিকিন লা নাবিকা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী ও রাসূল আসবেন না। নবীজি কথা বললেন, এরপরে বললেন অত কিমা সলা, এবং নামাজ আদায় করা, অত তিয়া জাকাতা, জাকাত দেয়া, অত সুমা রমাদান,
রমজান মাসের রোজা রাখা, ওয়াতাহুজ্জাল বাইতা ইনস্তাতাআতা ইলাইহি সাবিলা, আল্লাহ পাকের পবিত্র ঘরের সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ আদায় করা। নবীজি এই কথাগুলো বলার পরে প্রশ্ন করছেন অবদের মতো, না বোঝা মানুষের মতো, অর্থাৎ এ বিষয় তিনি জানে না এমন ভাবে জানার প্রশ্ন করেছেন। নবীজি প্রশ্নের জবাবগুলো এত সুন্দরভাবে দিলেন, লোকটা বলতেছে ওয়ালা সাদাকতা, আপনি যা বলছেন সত্য বলছেন, সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করছেন নির্বোধের মতো, এখন হুজুরের কথাগুলো শোনার পরে সে বলতেছে আপনি সত্য বলছেন, তার মানে বোঝা যায় এই বিষয়গুলো যে ইসলাম, ইসলামের বিষয়ে যে এই কয়টা, এগুলো এই লোকটার আগেই জানা ছিল, কথা বলেন ঠিক কিনা। লোকটা বলতেছে হুজুর আপনি যা বলছেন সত্য বলছেন। এই কথার পরে লোকটা আবার বলল আপনি আমাকে একটু কাজ করেন, এরপরে ফাখবিরনি আনিল ঈমান, ঈমান সম্বন্ধে আমাকে একটু আপনি বলেন তো, ঈমানটা কি? তাহলে নবী আমার বললেন কয়লা আং তুমিনা বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বিশ্বাস করা, ও মালাইকাতিহি এবং আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ও কুতুবিহি এবং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত 104 কিতাবে বিশ্বাস করা, 103 আমার আগে আর সর্বশেষ কিতাব আমার উপরে, এই সর্বশেষ কিতাবের ভিতরে আগের 103 কিতাবের ভিতরে যত বিধান ছিল সব বিধানকে এক করে আমার উপরে যে নাজিল করেছে, সর্বমোট এই 104 কিতাবের উপরে বিশ্বাস করা। লোকটা আবার বলল আপনি যা বলছেন সত্য বলছেন। তাহলে বোঝা যায় লোকটা এই খবরগুলো জানে, কথা বলেন ঠিক কিনা। লোকটা আবার বলল হুজুর এইবার আপনি আমাকে একটু কলাল এহসান, আপনি এহসান সম্বন্ধে আমাকে একটু জ্ঞান দেন, বলুন তো এহসান বলতে কি বোঝায়, ইসলামে এহসান অর্থ কি? নবী আমার এই কথা যখন শুনলেন বললেন কলা আং তাআবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শোনেন এহসান হলো আং তাআবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ইবাদতটা এমন ভাবে করবেন যে আপনার দৃষ্টিতে আপনি এটা মনে করবেন যে আমার সামনে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আছেন এবং আমি আমার রবকে দেখে দেখে নামাজ আদায় করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আং তাআবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আপনি ইবাদত করবেন যখন, নামাজ যখন পড়বেন তখন আপনি মনে করবেন আমার রব আমার সামনে দাঁড়ানো, আল্লাহ আমাকে দেখতেছেন না, আমি আল্লাহকে দেখতেছি, সুবহানাল্লাহ। এরপরে নবী আমার বলেন ফাইল্লাম তাকুম তারাহু, যদি আপনার অনুভূতিতে এটা না আসে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এটা আমি বুঝতেছি না, আমার আল্লাহকে আমি দেখতেছি না, তাহলে অবশ্যই অবশ্যই এটা মনে করবেন যে আপনার রব আল্লাহ আপনাকে দেখতেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম, ইমান, এহসান এই তিনটা বিষয়ের মৌলিক অর্থ কিন্তু প্রায় এক জায়গায়। তো সম্মানিত হাজিরিন, আমাদের মূল বিশ্বাস আল্লাহর উপরে স্থাপন করতে হবে, আমাদের ইমানকে দৃঢ় রাখতে হবে। যদি আমরা ইমান, ইসলাম, এহসান তিনটা বিষয়ের সমন্বয়ে আমাদের জীবনকে সাজাতে পারি, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, তবে সুপারিশ হবে নবীজির সুপারিশ ক্রমে জান্নাত পাবো ইনশা আল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্যই আমাদের সকলকে বিষয়গুলো মেনে নিতে হবে।